আগে তিনি কড়া একবারে ঘি দিয়ে দিতেন, তারপর একটু পেঁয়াজ ভাজা, তারপর ধরো সব মশলা টসলা দিলেন, তারপর চালটাও দিয়ে দিলেন, বেশ করে কষে তবে জল দিয়ে সেদ্ধ। তাই বৌদি বাড়িতে না থাকলে ভালো লাগে বলো? সবাই একা কিষাণ যেমন কাজ পাগল, বৌদিওতে নে বাবা এই জল বাতাসাটুকু খাওয়া দেখি। আমি ততক্ষণ একটু ঘুরে আসি। কোথায় যাবে তুমি? কৌশলের ভিটে ছেড়ে কোথায় যাব বল দেখিনি? আমাদের গ্রামের এই সামনে রে বাবার থানে, বাবা পঞ্চাননের মস্ত বড় পুজো, খুব জাগ্রত ঠাকুর। মাসি মন্দিরটা অনেক দূরে, তুমি অনেক অনেকক্ষণ পরে ফিরবে। আরে বাবা তোর এত চিন্তার কিচ্ছু নেই, জমা তোকে রেঁধে বেড়ে খেতে দেবে, তুই ততক্ষণ একটু বিশ্রাম নে, তারপর না হয় গ্রামটা একটু ঘুরে দেখ। আমি কি এখানে বেড়াতে এসেছি? বিশ্রাম নে, কাজ করতে এসেছি তো একটা। তাহলে কি আমি অকাজ করতে যাচ্ছি না কি রে? হ্যাঁ তোর সাথে কথা বলে না আমার সময় নষ্ট করে লাভ নেই, ওদিকে ভর চাচ্ছি কিনি আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে তুমি যাও, আমিও তাহলে ফিরে যাচ্ছি। আমাকে ভয় দেখাচ্ছিস? তুই যদি পুনো ওল হস না তোর মাসি বাগাতে তুই, মনে রাখিস। জয়বৃন্দ ভালো রেখো, সবাইকে ভালো রেখো গো। ও জবা জবা রে রাই আপা থাক, আমি পারবো। না তুমি পারবে না। আরে বাবা হ্যাঁ আমি পারবো বলছি। না তুমি পারবে কেন, মেয়েগুলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, তুমি একা সব করবে কেন? সন্দীপ মকুল ভাইয়ের ওখানে গিয়েছিলি? হ্যাঁ সেখানে গিয়েছিলাম। সবকিছু জেনে গেছে। আয় বলছি উস, সারা দিন আমাকে প্রচন্ড অশান্তি করে মারছিস তোরা। এইবার কি করেছিস? এইবার কি হবে? হ্যাঁ বল দেখি এইবার কি হবে, কোথায় যাবি তুই? হ্যাঁ দাঁড়া তোর দেখাচ্ছি মজা। হ্যাঁ একজন কিন্তু খুব রাগী লোক আছে, কলকাতা থেকে এসেছে, তোদের দোষী পানা দেখলে না যে লোকটা প্রত্যেক মাসে এনজিওর জন্য অনেকগুলো বইয়ের অর্ডার দিয়ে যায়, সেই লোকটাকে আজ আমি মকবুল ভাইয়ের ওখানে দেখলাম। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ এখানে আমি বসে থাকার জন্য আসিনি, কলকাতা থেকে কাজ ফেলে এসেছি, মাসির সঙ্গে কথা বলবো বলে। জানি, আমি শুধু জানতে চেয়েছিলাম যে তুমি বেরোচ্ছিলে কিনা, তা কখন ফিরছো? ঘুরে আসছি। একা? না মানে অচেনা জায়গা তো, সেই কোন ছোটবেলায় এসেছিলে, এখন তো সবকিছুই পাল্টে গেছে। আর তাছাড়া আমার রান্না বানাও কিন্তু প্রায় শেষের দিকে, শুধু ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। তোমার ভয় নেই, আমি না বলে চলে যাবো। জবার নিয়তি তো শুধু ভগবানের পায়ে নিবেদিত হওয়া, আর কোনো কিছু পাওয়ার আশায় তো তার থাকতে নেই গৌতম দা, তাই এসবে আমি ভয় পাই না। বাবার কাজ আর বসুধা আসতে পারবে না? এমন অপদার্থ সন্তানের চেয়ে বাবা মার জীবনে আর বড় দুঃখ কি হতে পারে? তোমাকে একটা প্লেট সাজিয়ে দিই। মোনা আমার প্লেটটা ঘরে নিয়ে এসো, আমি ঘরে যাচ্ছি। আমি এখানে খাবো না তাই। সেটাই তো জানতে চাইছি। কেন খাবে না তুমি এখানে? কারণ এক টেবিলে সবার সাথে খাওয়া যায় না।